আমি এই সমস্যাটা সমাধান করে যেভাবে অ্যাডসেন্স পিন পেয়েছি আজকে সেই বিষয়টি শেয়ার করব আপনাদের সাথে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের যাদের সেম সমস্যা পড়েছিলেন তাদের সেই সমস্যার সমাধানে উৎসাহিত হতে পারেন। সো বন্ধুরা, আমার চ্যানেলের এই পিন ভেরিফাই করতে যে সমস্যাটি পড়েছি তা হলো আইডেন্টি ভেরিফিকেশন। ভেরিফাই করতে প্রথমবার ফেল করেছিলাম, এরপর আমার চ্যানেলে অ্যাড অফ হয়ে গেছিল। অনেক মন খারাপ হয়েছিল কারণ চ্যানেল অ্যাড অফ হওয়াতে ইনকাম বন্ধ হয়ে গিয়েছিল। এরপরে ইউটিউব টিমের সাথে যোগাযোগ করি, ইউটিউব টিম আমাকে বলল 1 মাস পর আবার ভেরিফিকেশনের জন্য আবেদন করতে পারবো, তাই আমি ধৈর্য ধরে কাজ করে গিয়েছিলাম। আমি জানতাম আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে ঠিক হয়ে যাবে, আবারও অ্যাড আসবে আমার চ্যানেলে। হ্যাঁ বন্ধুরা, 1 মাস পর আমি আমার চ্যানেলে অ্যাড ফিরে পেয়েছিলাম কারণ অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আইডি ভেরিফাই করতে পেরেছিলাম। বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে একটু বলি, এখন অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ভেরিফাই আগের মতো নেই। গুগল অনেক নতুন নতুন রুলস এনেছে যার ফলে সামান্য ভুল করলেই আইডেন্টি ভেরিফিকেশন ফেল আসবে, তাই সবাই এই বিষয়টি মাথায় রাখবেন যাতে সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে আইডেন্টি ভেরিফিকেশনের জন্য আবেদন করবেন। আমার চ্যানেল ঠিক হবার 22 দিনের মাথায় আমার পিন এসেছিল, আমি যেখানে থাকি সেই থানার পোস্ট অফিসে। তারপর সেই পিন কোডটি দিয়ে অ্যাডসেন্স সম্পূর্ণ ভেরিফিকেশন কমপ্লিট করি। সো বন্ধুরা, আমার মতন সমস্যা পড়লে ইউটিউব টিমের সাথে যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ নিবে। আর হ্যাঁ, কাজ অফ করবেন না, ধৈর্য হারাবেন না, কারণ এতে ইউটিউবে কাজ করতে পারবেন না। ধন্যবাদ।